নুরুল হাসান সোহান যতটা ভালো খেলেন ঠিক ততটা প্রশংসা কোনো এক অজানা কারণে তিনি কখনোই পান না। অন্যের বেলায় পরিসংখ্যান হয়ে দাঁড়ায় কাউকে সেরা প্রমাণের সবচেয়ে বড় হাতিয়ার। অথচ ওয়ানডেতে প্রায় 83 গড় হবার পরও সোহানের জায়গা হয় না জাতীয় দলে, তাতে অবশ্য তার থোড়াই কেয়ার। জানেন প্রসেস ঠিক থাকলেই সুসময় আসবে, আর সোহানও সেই প্রসেস মেনেই আগাচ্ছেন। 45 বলে 65 রানের ম্যাচ জেতানো ইনিংস তারই প্রমাণ। এমন না যে সোহান শুধু ব্যাটই চালিয়েছেন, সোহান দিয়েছেন দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিচয়। দলকে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলে কিভাবে এগিয়ে নিতে হয় সেটা যে বেশ ভালোই আয়ত্ত করেছেন তা তো সোহানের ব্যাটিংয়ে স্পষ্ট। কি অসাধারণ চোখ জুড়ানো সব শট! বৃহস্পতিবারের ম্যাচ বেশ কিছু কারণে ছিল বিশেষ। নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণার আগে সম্ভাব্য বিকল্পদের দেখে নেওয়ার পরিকল্পনা ছিল নির্বাচকদেরও। সেই পরিকল্পনা যদি আসলে কাজে লাগানোর ভাবনা থাকে তাহলে সোহান বোধহয় দিনের সবচেয়ে সেরা পারফর্মার। ফিনিশার রোলে যারাই খেলছেন দায়িত্ব কতটা সামলাতে পারছেন সেটা সবার চোখের সামনে। খুব মন্দ হতো কি সোহানকেও একবার সুযোগ দেওয়া গেলে? 5 ইনিংসে 83 গড়ে 165 করার পরও যদি একজন ব্যাটার সুযোগ না পান তাহলে তার কি নিজের ভাগ্যকে দোষ দেওয়া ছাড়া কোনো উপায় আছে? সে যাই হোক, 65 রান করে তানভীরের বলে LBW হয়ে সোহান ফিরেছেন পেভিলিয়নে। তাতে কি, ততক্ষণে দলকে জয়ের কাছাকাছি অবস্থানে ঠিকই পৌঁছে দিয়েছেন উইকেট কিপার এই ব্যাটার। যেভাবে খেলেছেন তার ইম্প্যাক্ট ছিল কতটা এই ছবিগুলোই তার প্রমাণ। সোহান সুযোগ কাজে লাগিয়েছেন, বাকি ভাবনা নির্বাচকদের। তবে পরিসংখ্যান বিবেচনায় কিংবা সাম্প্রতিক পারফরমেন্স, সোহানকে ফিনিশারের রোলে খেলিয়ে একটা এক্সপেরিমেন্ট করাই যায়। কত পরীক্ষা নিরীক্ষাই তো হচ্ছে! চট্টগ্রাম থেকে উৎস মাহমুদ, অলরাউন্ডার।